আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আপনারা দেখছেন সিভিল প্ল্যানিং টিম ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো হচ্ছে আপনার বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে আপনারা কীভাবে হচ্ছে উপসাগর প্রকৌশলী 67 জনের নিচে নিয়োগ করছে, আপনারা অ্যাপ্লাই করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কীভাবে সহজেই আবেদন করবেন, তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখা দিব। তো প্রথমে আপনাদেরকে হচ্ছে জবস ডট বিডব্লিউডিবি ডট গভর্নমেন্ট বিডি ডট এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং ওখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেন তারপরে আপনাদের এরকম একটা দেখেন ইন্টারফেস আসবে, তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার নাম, ফাদার নেম, মাদার নেম, আপনার বার্থডে, এগুলো আপনারা হচ্ছে পূরণ করে নেবেন। আমি হচ্ছে সব কিছু হচ্ছে পূরণ করে নিছি, ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য। এখানে হচ্ছে আপনাদের হচ্ছে পোস্টাল কোড দিবেন কত, তারপর ডাকঘর দিবেন, সব কিছু দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এডুকেশনাল, এখানে হচ্ছে আপনার এসএসসি দেবেন, এখানে দেখেন এসএসসি দেবেন, বোর্ড দিবেন রাজশাহী, পাস কত সালে করছেন সেটা দিবেন, রেজাল্ট দিবেন, গ্রুপ দিবেন, আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন এবং জিপিএ কত সেটা লিখবেন। তারপরে এখানে দেখেন ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে কি মেডিকেল, এখানে হচ্ছে আপনার প্রথমে দিবেন হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী, তারপরে ইউনিভার্সিটির নাম দিবেন হচ্ছে কারিগরিক শিক্ষা বোর্ড বাংলাদেশ, পাসিং ইয়ার কত সেটা দিবেন, এরপরে দিবেন হচ্ছে আপনারা রেজাল্ট হচ্ছে কী সেটা দিবেন, সাবজেক্ট দিবেন, আপনার প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের নাম দিবেন, রোল নাম্বার দিবেন এবং জিপিএ দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা হচ্ছে একটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে কম্পিউটার স্কেল। তো এখানে হচ্ছে আপনার কম্পিউটার স্কেল হচ্ছে কী কী আপনারা পারেন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, অটো ক্যাড বা ইমেল, ইন্টারনেট, যা যা আর কি পারেন আপনারা কম্পিউটার বিষয়ে সব কিছু আপনারা দিতে পারেন। এবং আপনার যদি হচ্ছে আরও যদি কোনো যদি গ্রাজুয়েশন লেভেলের বা কোনো যদি আরও যদি কোনো কিছু শিক্ষা এডুকেশনাল যদি অ্যাড করতে চান সেটাও করতে পারেন। করার পরে এখানে হচ্ছে দেখেন কোটা, আপনার কোটা কী দিবেন সেটা হচ্ছে আপনার সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখেন ফটো, ইয়োর ফটো, ইয়োর ফটোর এখানে হচ্ছে আপনার 300x300 পিক্সেল আপনার ছবি, এবং হচ্ছে অবশ্যই দেখেন এখানে কী লিখছে, ব্যক্তির উপস্থিতি, ছবিতে ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা যাবে, ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না, এবং ছবিতে কোনো সানগ্লাস, টুপি বা অন্য কোনো বস্তু আটকানো থাকা যাবে না যাতে করে ছবি চিনতে সমস্যা হয়, মুখ খোলা থাকতে হবে। এবং প্রাথমিকভাবে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড সুস্পষ্ট মুখমণ্ডল হচ্ছে সম্ভবত নতুন রঙিন ছবি হতে হবে, ছবি ফোন বা ডিজিটাল ক্যামেরাতে তৈরি করা যাবে। তবে অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার হচ্ছে ফটো দিতে হবে 300x300 পিক্সেল, এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার সিগনেচার দিতে হবে 300x80 পিক্সেল, এবং এখানে হচ্ছে আই ক্রিকেটে হচ্ছে আপনার টিক মার্ক দিয়ে এখানে হচ্ছে দেখেন লেখা আছে, এক পাশে হচ্ছে সেভ এবং আরেক পাশে লেখা আছে সেভ অ্যান্ড হচ্ছে আরেক পাশে লেখা আছে দেখেন সেভ অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই। তো আপনারা সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, তো একটু লোডিং হবে। তো দেখেন এখন হচ্ছে আপনারা এখানে দেখেন চাকরির আবেদনের তালিকা, আপনারা হচ্ছে কোথায় আবেদন করবেন, কোন পোস্টে আবেদন করবেন সেটা এখানে রয়েছে হচ্ছে সহকারী পরিচালক প্রশাসক 600 টাকা, আবেদন ফি হচ্ছে 600 টাকা। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো প্রাক্তন রয়েছে, আবেদন ফি 500 টাকা। এখানে রয়েছে হচ্ছে দেখেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা বিদ্যুৎ, এরপরে রয়েছে দাঁড়ান হিসাব রক্ষক 300 টাকা। আমি অ্যাপ্লাই করবো হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো এইটাতে দেখেন আমি এখানে আবেদন করুন, এখানে লেখা আছে দেখেন আবেদন করুন বা বিস্তারিত, তো আমি এখানে আবেদনে ক্লিক করব। এইবার দেখেন আমি যে এখানে যে এর আগে যে নাম ঠিকানা যেগুলো আমি দিছি বায়োডাটা আর কি, তো সবগুলো দেখেন আমার কিন্তু এখানে সেভ হয়ে আছে, দেখেন এই যে ছবি সহ সব কিছু। আমি যদি এখন চাইলে আমি এডিটও করতে পারি অথবা আমি ইয়াও করতে পারি। আচ্ছা, তো আমি এখন হচ্ছে কী করবো, এখন হচ্ছে দেখেন এ আপনার বায়োডাটা আপনি এখানে ক্লিক করে আপনার সেভ, যেখানে হচ্ছে প্রিন্ট বাই সিভি বা পিডিএফ আপনার চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারেন। আচ্ছা, আমি ডাউনলোড করে রেখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন কর্নারে লেখা আছে এখনই অ্যাপ্লাই করুন, এই এখনই অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এজ এ পেমেন্ট সিস্টেম, তো দেখেন পেমেন্ট সিস্টেম একবার হচ্ছে আপনার কীভাবে করবেন দেখেন, এখানে দেখেন আমি পেমেন্ট সিস্টেমটাও একবারে দেখা দিচ্ছি, দেখেন এজ এ 500 টাকা, তো এই যে প্লে নাও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনার কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ভিসা কার্ড আছে, ডিবিবিএল আছে, রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, এম ক্যাশ আছে, তো আপনার যে যেটার মাধ্যমে আর কি আপনারা পেড করতে চান তো আপনারা সিলেক্ট করবেন। আমি হচ্ছে বিকাশের মাধ্যমে যেতে দেবো, বিকাশ সিলেক্ট করব এবং এই যে প্লে নাওতে ক্লিক করে দেব।
একটু লোডিং হবে, একটু ওয়েট করতে হবে। এবং দেখেন এরকম আসবে, এখানে দেখেন যে কনফার্ম আছে, তো এই কনফার্মে এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনি যে বিকাশ নম্বর থেকে হচ্ছে আপনি টাকা পাঠাবেন, তো সেই বিকাশ নম্বরটা আপনি এখানে টাইপ করে দেবেন। দেখবেন যে লেখা আছে যে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, তো আমি সেটা টাইপ করে দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখেন যে কনফার্ম ইয়ে লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড আসবে, তো সেই কোডটা আপনাদেরকে দিতে হবে। একটু ওয়েট করি, তো আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে। ভেরিফিকেশন কোডটা হচ্ছে কত, আমরা এটা কপি করে নিয়ে আসবো। তো দেখেন ভেরিফিকেশন কোড আমরা নিয়ে আসছি, তো এখানে আবার কনফার্ম করে দেবো। এবং দেন হচ্ছে আপনার পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলে আপনার কিন্তু আবেদন হয়ে যাবে। দেখেন একটু প্রসেস হবে এবং সাকসেসফুলি এর ভেরিফিকেশন আর কি সাকসেসফুলি, দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেন পেমেন্ট রিসিপ্ট, দেখেন আমার কিন্তু আমার আবেদন এবং হচ্ছে কি পেমেন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই আপনারা করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পাশে দেবেন।